জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বহরমপুরে এটা হলো জীবন্তী হাটপাড়া হারুদার ছাগলের খামারে যেখানে হারুদা ট্রেডিং করছেন এবং ব্রিডিংও করছেন আরেকটা কথা বলবো এই যে ছাগলগুলো রয়েছে এগুলো কিন্তু সব বাসাই করা ছাগল পিছনে যে ছাগলগুলো রয়েছে এগুলো আপনাদেরকে এক এক করে সবগুলো দেখাবো যে কত সুন্দর সুন্দর ছাগল হারুদার রাজস্থান থেকে গিয়ে নিয়ে আসেন এবং বড় জাতের যত রকমের ছাগল রয়েছে সব কিন্তু আপনারা এই হারুদার খামারে আসলে পেয়ে যাবেন এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে আসলে আপনার এই ফার্মে আসলে দেখে মনে হবে না যে এটা একটা ট্রেডিং খামার পশ্চিমবঙ্গের অনেক ট্রেডিং খামার আপনারা দেখে থাকবেন যেখানে কোনো ছাগল রোগা রয়েছে কোনো ছাগলের বুড়ো ছাগল রয়েছে কিন্তু এই ফার্মে আপনারা যেটা আসলে দেখতে পাবেন যে এখানে সব বাছাই করা করা ছাগলগুলো রয়েছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে এখন ছাগলকে ঘাস দেওয়া হচ্ছে এখানে হারুদাকেও পেয়ে গেছি হারুদা কেমন আছেন এই তো ভালো আছেন ভালো আছেন আপনি তো এখন পশ্চিমবঙ্গের একেবারে ফেমাস লোক হয়ে গেছেন ট্রেডিং এর জন্য শুনুন এটা সবার মানে আশীর্বাদ আর কি সদভাবে এখন আছে তো যদি দু নম্বর করি তো আমি দু নম্বর করলে পরে আমিও কবে উঠে চলে যেতাম গুটি নিয়ে চলে যেতে হতো সেটা কিন্তু অবশ্যই দু নম্বরের ব্যবসা কিন্তু দাদা বেশি দিন চলে না আচ্ছা এই যে ছাগলগুলো দেখছি

এই যে ট্রেনিং যারাই করে এই যে এইসব কোয়ালিটি যে মাল দেখাতে হবে এই যে দেখেন এই দেখেন মাল তুতা বাঘা তুতা এই দেখেন এটা হলো গুজরি

আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি আমি এখন আপনাকে প্রশ্ন করতে চাই করুন প্রশ্ন করো এই যে আমি যে কথাটা বললাম যে ইউটিউব কেন এটা কি কারণে ভামটা বন্ধ হয়ে গেছে কি কারণটা নিয়ে আমি তো যতদূর জানি সঠিক ম্যানেজমেন্টের অভাব কিছু কিছু ট্রেডারদের পাল্লায় পড়ে বা সঠিক জাত নির্বাচন না করা এই জন্যই হয়তো বা বন্ধ হয়েছে আমার যতটুকু মনে হয় বা লোকে পেশেন্ট রাখতে পারছে না যে এর জন্য যে ছাগল পালনের ধৈর্যের ব্যাপারটা আছে লোক ধৈর্য রাখতে পারছে না আমার দাদা কিছু কিছু মানে ইউটিউবার আছে তো সবাই না তা বলে আমি সবারই কথা কিছু কিছু আছে এরকম ইউটিউবার কিন্তু এদের কারণে আজ মানে ওদের কথা শুনে আর আর একটা কথা বলছি মানুষ এখন সুজা রাস্তা দেখালে কেউ নেবে না দেখার রাস্তা দেখাবেন এটা বলবে এটাই সোজা

দেখা না <networks>

এটা তোতা এটা আছে আমার ঘরের ছাগল একবার একেবারে ঘরের ছাগল এর মাও ছিল আমার ঘরের ছাগল এই কি আমার বাড়িতে জন্ম হয়েছে এর মা ও হয়েছিল আমার জন্ম হ্যাঁ এবার তার বলতে এটা হচ্ছে এটা এই যে আপনার এক মাসের বাচ্চা এই যে বড় বড় জাতের ছাগল গুলো রয়েছে এইটা কোন জাতের ছাগল এটা শিরোহি এটা শিরোহি আর ওই সাইডে যে মাক্কা কালার এইটা রয়েছে ওটা মাক্কা চিনি ফিমেল ছাগল এটা মাক্কা চিনি ফিমেল ছাগল আচ্ছা এই ছাগল নিয়ে আসতে না একটু দামের জেনে নি কোন ধরনের ছাগল কত টাকা কেজি শুনেন আমার কাছে ওটা এখন মারাত বাজার দাম অনেক বেশি হ্যাঁ আমার কাছে তো আমি 430 টাকা করে বিস্তম শিরোহি গুজরে আজমিরি হ্যাঁ এখন একটু বেশি এখন বেশি বলতে একটু বেশি মানে এখন মাল রাস্তায় পাওয়া যাচ্ছে না আচ্ছা মার্কেটে দাম এই যে এখন আমাদের যে বকরিদ ব্যাপার তো হ্যাঁ এখন এই যে আমি বাচ্চা ধরে যাই আছে এখন হাই দাম হ্যাঁ কোরবানির জন্য আর সব এখন যারা মানে ওই যাদের যারা দুটো একটা পুষে তারা বিক্রি করে আবার কিনতে চাইছে তো সব অল ইন্ডিয়ার ভিতরে বুঝতে পারছে কোরবানির পরে আবার চাহিদাটা চাহিদাটা অনেক মানে বাচ্চাদের এটা তোতাপুরি এটা হলো বাঘা তোতাপুরি অরিজিনাল দেখেন দেখেন বাঘা তোতাপুরি অরিজিনাল ওর বাচ্চাদের নাম হলো আর এটার বাচ্চা হলো এটা এই এর বাচ্চা হচ্ছে একটা বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে এই যে কুরবানির তো চলে আসলো কুরবানির পরে আবার নতুন ছাগল বিক্রি হবে যে বাচ্চাগুলো রয়েছে এবং বিশেষ করে ব্রিডার গুলো বা যেগুলো খাসি হবে শুনেন আমার কাছে এগুলোর দাম কেমন রয়েছে আমার কাছে খাসি আছে এমনি তোতাপুরি হবে 600 থেকে 700 পর্যন্ত হ্যাঁ আর সিরোহি গুজুরি হবে হ্যাঁ 460 টাকা থেকে 500 টাকা পর্যন্ত যেগুলো খাসি আর কি খাসি পাঠাও আমি খাসি করে দেব সেগুলো কমাসের বাচ্চা ওটা তিন মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস সাড়ে তিন মাসের বাচ্চা ছশো থেকে সাতশো টাকা কেজি হ্যাঁ কোয়ালিটির উপর তোতাপুরি তোতাপুরি অন্য কোনটা আর যদি হয় হবে কেননা ধরেন একটা মা ছাগল থেকে যদি দশটা দশ বার যদি বাচ্চা দেবে কুড়িটা বাচ্চা দেবে কিন্তু কুড়িটা বাচ্চার ভিতরে পাঁচ টাকা হাই কোয়ালিটি হবে ওই কুরুটা কিন্তু হবে না একরকম একরকম হবে না বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই হিসেবে দাম আছে আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন